মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রীকে জয় বক্তৃতা দেওয়ার সময় জয় শ্রীরাম বলে যে অপমান করা হয়েছে সেটা হচ্ছে সংবিধানের বাইরে। একটা সরকারি প্রোগ্রাম যেখানে ধর্মীয় স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীর সামনে রাষ্ট্রীয় মর্যাদা নষ্ট করা হচ্ছে, তার প্রতিবাদে আমরা ধিক্কার মিছিল করছি ভগবানপুর এক নম্বর ব্লকের পক্ষ থেকে জেলা পার্টি নির্দেশ করবে। এটা কি আজকেই হচ্ছে নাকি আগামী দিনও হবে? আজকে হচ্ছে জেলা পার্টি নির্দেশে, আগামীকালও হতে হওয়ার সম্ভাবনা বেশি, সেটা হচ্ছে সর্বত্র বিধানসভা ভিত্তিক রাজ্য পার্টি নির্দেশ। রাজ্য পার্টির প্রোগ্রাম আমাদের কত মানুষের জমায়েত হয়েছে আজকে? জমায়েত 500 হবে, 500 বেশি আছে মানুষের। হঠাৎ করে প্রোগ্রামটা আমাদের ইচ্ছে হচ্ছে, তো নাহলে 5000 লোক আর খুঁজছে, প্রচার পত্রিকায় দেখে টিভিতে দেখে মানুষ সেটাকে ভালো মনে নিচ্ছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তৃতা দেওয়ার সময় জয় শ্রীরাম হলো, রাষ্ট্রপতি ভবনে যেখানে সেখানেও অপমান করা হলো আপনার এই নিয়ে মূর্তি নিয়ে পতাকা নিয়ে নেতাজির জন্মদিনে, সেটা খুব অবাঞ্ছনীয়। এটা একমাত্র
বিজেপি শাসিত রাজ্য বা বিজেপি শাসিত দেশ বলেই এটা সম্ভব হচ্ছে। ধর্মীয় স্লোগান দিয়ে রাষ্ট্রীয় মর্যাদা নষ্ট করা হচ্ছে। একটা জননায়ক তার জন্মদিনে আমরা সেখানে প্রধানমন্ত্রী এসেছেন, তাকে মমতা ব্যানার্জি শাল দিয়ে অভিনন্দন জানিয়েছেন, পুষ্পসমাজে অভিনন্দন জানিয়েছেন, বক্তৃতা দিয়ে আসছে, বক্তব্য রাখার সময় বলছেন তিনি জয় শ্রীরাম বলে তাকে অপমান করা হয়েছে ধর্মীয় স্লোগান দিয়ে। এটা কোনোভাবে মানা যায় না, এটা সংবিধানের বাইরে, এটা একটা হিংসাত্মক। এখানে প্রমাণিত বিজেপিরা কী চাইছে বাংলায় সে কিছু ঘটে নাই আগামী দিনে, আর বাংলায় মানুষ সেসব প্রশ্ন দেবে না যার প্রতিবাদে আজকে আমরা কালো ব্যাচ করে আমাদের সমস্ত কর্মীরা জাতি ধর্ম বর্ণ বিশেষে সকলেই আমরা সম্মিলিত হচ্ছি।